সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন। ভূমি মানুষের জীবন, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত, অথচ এ বিষয়ে সাধারণের জ্ঞান সবচেয়ে কম এবং সচেতনতাও নেই। সেবা নিতে গেলে হয়রানির খবরেরও সত্যতা রয়েছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধের কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি আরও বলেন, জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আমরা। সেবা প্রদান প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে স্বচ্ছ ও ডিজিটাইজড করার উদ্যোগ নিয়েছি। অনলাইন সেবায় মানুষের সরাসরি যোগাযোগ কম থাকবে। ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে কার্যালয়গুলোতে কঠোর মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ল্যান্ড ফ্যাসিলিটি সিস্টেম তৈরি করেছি। মাঠ পর্যায়ে কেউ হয়রানি করলে দ্রুত তা ধরা হচ্ছে স্মার্ট কানেক্টরের মাধ্যমে, লাইভ রিপোর্টিংয়ের মাধ্যমে। এছাড়া মন্ত্রণালয়ের মনিটরিং টিম মাঠে গিয়ে নিয়মিত তদারকি করছে। যারা দুর্নীতিতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভূমি বিষয়টি জনগণের সর্বোচ্চ স্বার্থ সংশ্লিষ্ট। ভূমি মানুষের জীবন, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত, তাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব গুরুত্বপূর্ণ এবং বিশাল চ্যালেঞ্জিং। নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা তার প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন তিনি। নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ভূমি মন্ত্রণালয়টি সবসময় চ্যালেঞ্জিং হিসেবেই বিবেচনা করা হয়। দায়িত্ব গ্রহণের পর প্রায় 5 মাসে কেন্দ্রীয় পর্যায়ে মন্ত্রণালয়ের সব দপ্তর ও সংস্থা পরিদর্শন করেছেন তিনি। মাঠ পর্যায়ে বেশ কিছু ভূমি অফিস এবং সেটেলমেন্ট অফিস পরিদর্শনও করেছেন। তারা বেশ কিছু চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করেছেন। এসব চ্যালেঞ্জ উত্তরণে তারা ক্যাটাগরিক্যালি কাজ করে যাচ্ছে। নারায়ণ চন্দ্র চন্দ বলেন, এই মন্ত্রণালয়ের দেওয়া সেবাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত সেবাগুলো, এরই মধ্যে প্রায় 100% ডিজিটাইজ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান ও মৌজা ম্যাপ সেবা। একই সঙ্গে কোরিয়ান সরকারের সহায়তায় EDLMS প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে চলমান রয়েছে। এই 5টি নিয়মিত সেবা ছাড়াও অন্যান্য ভূমি সেবাও, যেমন জলমহাল আবেদন, শুনানি ব্যবস্থা ইত্যাদিও ডিজিটাইজড করছি আমরা। সেবা পেতে ভোগান্তি এড়াতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তার কাছে জানতে চাইলে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, আমরা একটি কম্প্রিহেন্সিভ নাগরিক সেবা গ্রহণ সেবা সিস্টেম স্থাপন করেছি। এর অংশ হচ্ছে 16122 হটলাইন, অটোমেটেড সার্ভিস ফিডব্যাক, এজেন্ট সেবা ইত্যাদি। এছাড়া নাগরিকদের ভূমি, স্থাবর সম্পদের ডাটা নিরাপত্তার সাইবার সিকিউরিটিজ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ সার্ভিস সিস্টেম ডেভেলপমেন্টের সময় ব্যবহারকারী কেন্দ্রিক ডিজাইন, অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সঙ্গে সহজ ইন্টিগ্রেশন, অটোমেশন, দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন এবং শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা, ওপেন ডাটা গভর্নেন্স পলিসি ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর বিধিমালা প্রণয়ন হতে আর কতদিন লাগতে পারে জানতে চাওয়া হইলে নারায়ণ চন্দ্র চন্দ্র চন্দ বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর বিভিন্ন ধারা ও অনুচ্ছেদ পর্যালোচনা করে বিধিমালার খসড়া প্রণয়ন করে তা পর্যালোচনার জন্য আইন বিচার বিভাগে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পেলে প্রযোজ্য সংশোধন করে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা জারি করে দেব। নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ভূমি সংস্কার বোর্ডের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি।
বাজেট বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, মানব সম্পদ বৃদ্ধি এবং কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বোর্ডের আইনগত ক্ষমতা সম্প্রসারণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। অবৈধভাবে দখল করা খাস ও সরকারি জমি উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে নারায়ণচন্দ্র চন্দ্র বলেন, অবৈধভাবে দখল করা খাস ও সরকারি জমি রক্ষা করা এবং উদ্ধার করা আমাদের অগ্রাধিকার। প্রথমত, সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সহযোগিতা করার ব্যাপারে উদ্যোগ নিয়েছি। দ্বিতীয়ত, ভূমি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যে যেন অবৈধ দখলে থাকা খাস ও সরকারি জমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেন তারা। তৃতীয়ত, সব সরকারি ও খাস জমির তথ্য ভূমি ডাটা ব্যাংকে আপলোড করার কাজ হচ্ছে। চতুর্থত, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন অবৈধ দখল রোধের প্রয়োগ করা হবে। মাঠ পর্যায়ে সেবা নিয়ে দুর্নীতির কথা শোনা যায়, দুর্নীতি প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানতে চাইলে ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ বলেন, জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা সেবা প্রদান প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে স্বচ্ছ ও ডিজিটাইজড করার উদ্যোগ নিয়েছি। অনলাইন সেবায় মানুষের সরাসরি যোগাযোগ কম থাকবে। ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে কঠোর মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ল্যান্ড ফ্যাসিলিটিস সিস্টেম তৈরি করেছি। মাঠ পর্যায়ে কেউ হয়রানি করলে দ্রুত তা ধরা হচ্ছে। স্মার্ট কানেক্টের মাধ্যমে লাইভ রিপোর্টিংয়ের মাধ্যমে, এছাড়া মন্ত্রণালয়ের মনিটরিং টিম মাঠে গিয়ে নিয়মিত তদারকি করছে। যারা দুর্নীতিতে জড়িয়ে থাকবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণচন্দ্র চন্দ আরও বলেন, আমি বিশ্বাস করি ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব দপ্তর সংস্থার কর্মরত আমার সহকর্মীরা দায়িত্বশীল গণকর্মচারী, তাদের প্রতি আমার আহ্বান, নিষ্ঠা, সততা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে কাজ করুন, জনগণের সেবায় নিয়োজিত থাকুন এবং দুর্নীতি থেকে দূরে থাকুন। আর নাগরিকদের প্রতি আমার বার্তা হলো, আপনাদের ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা বা অভিযোগ আমরা গুরুত্ব সহকারে দ্রুত সাবধানতার সাথে সমাধানের চেষ্টা করছি। আমার মন্ত্রণালয় সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।